রমজান আসতে না আসতেই খেজুর নিয়ে কপটতা মেতেছে ব্যবসায়ীরা। রাজধানীর বিভিন্ন বাজারে পচা খেজুরের সাথে মিষ্টি শিরা এবং সরিষার তেল মিশিয়ে সেটাকে বানানো হচ্ছে সতেজ এবং চাকচিক্যময়। এইসব খেজুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই কেনার আগে ভালোভাবে যাচাই করে খেজুর কেনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রমজান মাসে ইফতারের সবচেয়ে প্রচলিত খাবারের নাম খেজুর। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও খেজুর দিয়ে ইফতার শুরু করার ফজিলত ও বরকতময় রয়েছে। এছাড়াও খেজুরের পুষ্টিগুণও কম নয়, আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে রাজধানীর অসাধু ব্যবসায়ীরা। মূলত রমজানের আগমনে বেড়েছে খেজুরের চাহিদা, ফলে রাজধানীর বিভিন্ন দোকানে থরে থরে সাজানো আছে খেজুর। তবে সামনে পরিপাটি করে খেজুরগুলো সাজানো থাকলেও দোকানের পেছনেই চলছে ভোক্তাদেরকে ঠকানোর কাজ। বেশ কিছু ক্রেতার অভিযোগ, রমজান উপলক্ষে বিক্রি বাড়ায় বেশ কিছু দোকানে কৌশলে মেয়াদহীন খেজুর বিক্রি করছে। সত্যতা যাচাই দেশীয় একটি সংবাদ মাধ্যম রাজধানীর কারওয়ান বাজারে খেজুরের দোকানগুলোতে অনুসন্ধান চালায়। দেখা যায় দোকানের পেছনে দাঁড়িয়ে মেয়াদহীন খেজুর তারা সরিষার তেল মেশাচ্ছেন। এখানে অল্প পরিমাণে সরিষার তেলই শুধু মেশানো হয়, সরিষার তেল তো খারাপ কিছু নয়। এভাবেই কপটতার মাধ্যমে ব্যবসায়ীরা ভোক্তাদের হাতে কৌশলে তুলে দিচ্ছেন নিম্নমানের নষ্ট ও মেয়াদোত্তীর্ণ খেজুর। রমজানকে টার্গেট করে মেয়াদোত্তীর্ণ খেজুর নতুনভাবে মোড়কজাত করে বাজারে ছাড়া হচ্ছে। মেয়াদোত্তীর্ণ এসব পচা খেজুরের চিনি, শিরা ও সরিষা তেল মিশিয়ে চকচকে করে খোলা অবস্থায় বিক্রিও করা হচ্ছে। বিশেষভাবে প্যাকেট করা খেজুর ছাড়া কোনো খেজুরই প্রক্রিয়াজাত ও ব্যবহারের মেয়াদ উল্লেখ থাকছে না, ফলে কবে মেয়াদ শুরু হয়েছে এবং কোন তারিখে মেয়াদ শেষ হয়েছে তাও বলা মুশকিল। বিক্রি হচ্ছে ফুটপাতে ধুলাবালির মধ্যে। জানা গেছে মেয়াদোত্তীর্ণ খেজুরের রং কেমিক্যাল, গুড় সহ নানা ধরনের অস্বাস্থ্যকর পদার্থ মিশিয়ে চকচক করে বিক্রির উপযোগী করে তোলা হচ্ছে। রাজধানীর অধিকাংশ বাজারে ফুটপাতে এসব খেজুরের পসরা বসছে, আর ধর্মপ্রাণ মুসলিরা আবেগের এই ফলটি কিনছেন ও ঝুলি ভরে। পুষ্টি বিশেষজ্ঞদের মতে খেজুরে প্রচুর পরিমাণে খাদ্যগুণ রয়েছে, কিন্তু মেয়াদ শেষ হয়ে গেলে এবং পোকামাকড় ও মাছির মাধ্যমে জীবাণু প্রবেশ করলে তা হিতে বিপরীত হতে পারে। ফলে কেনার আগে ভালো মন্দ বুঝে খেজুর কেনার পরামর্শ দেন তারা। এদিকে রমজান উপলক্ষে হুহু করে বাড়ছে খেজুরের দাম। বর্তমানে বাজারের সবচেয়ে কম দামি খেজুর জাহিদি জাতের খেজুর, এটি প্রতি কেজি 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যা গত বছর ছিল 140 থেকে 150 টাকা। অর্থাৎ এই জাতের খেজুরের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এছাড়া গত বছর দাবাস খেজুরে বিক্রি হয়েছিল 280 টাকা কেজিতে, তা এবছর বিক্রি হচ্ছে 450 টাকায়। বরুই খেজুর 250 টাকায় বিক্রি হলেও এবার তা বিক্রি হচ্ছে 380 টাকায়। আজুয়া, মাবরুম, মরিয়ম জাতের খেজুরের চাহিদাও রয়েছে অনেক। তবে এক বছরে এইসব খেজুরের দাম অনেক বেড়েছে, এজন্য এইসব খেজুর কিনতে ক্রেতাদের আগ্রহ কিছুটা কমেছে। বর্তমানে কেজি প্রতি আজুয়া খেজুর বিক্রি হচ্ছে 1200 টাকায়, যা গত বছর 600 থেকে 650 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। মাবরুম বিক্রি হচ্ছে 680 থেকে 700 টাকায়, যা গত বছর ছিল 500 থেকে 520 টাকা। মাবরুম মরিয়ম বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকায়, যা গত বছর ছিল 700 থেকে 900 টাকা। এছাড়া মেড জুল বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকায়, যা গত বছরে বিক্রি হয়েছিল 800 থেকে 900 টাকায়। এর পাশাপাশি আলজেরিয়া বিক্রি হচ্ছে 580 টাকায়, যা গত বছর ছিল 400 টাকা।